বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড পরিস্থিতি একদিকে যেমন বাংলাদেশে মৃতের সংখ্যা বা আক্রান্তের সংখ্যা দ্বিতীয় ঢেউয়ে কমতে শুরু করেছে, কিন্তু উদ্বেগটা যথেষ্ট পরিমাণে আছে, কেননা এই ঈদকে আসন্ন ঈদকে সামনে রেখে যা কিছু ঘটছে এবং ইতিমধ্যেই যে সংবাদ প্রকাশিত হয়েছে যে ভারতীয় ভ্যারিয়েন্ট অন্তত 6 জনের মধ্যে বাংলাদেশে পাওয়া গেছে, সেটি মানুষের মধ্যে অনেক উদ্বেগ উৎকণ্ঠা বাড়িয়ে তুলেছে। কেননা পরিস্থিতি যা বিশেষ করে ভারতে, নেপালে, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে, সেটি বাংলাদেশের জন্য কোনো অবস্থাতেই সুখকর নয়। এবং টিকা নিয়ে যে সংকট, সেই সংকট হয়তো কিছুটা কাটবে, কারণ চীন থেকে 12 মেতে টিকা আসবার কথা, রাশিয়ার সঙ্গেও আলোচনা চলছে, সব মিলিয়ে টিকা সংকট হয়তো কাটবে, কিন্তু উদ্বেগ মানুষের কাটছে না। এবং সেই সঙ্গে ভবিষ্যতে যদি বড় ধরনের কোনো সংকট তৈরি হয়, তৃতীয় ঢেউ বা ভারত বা তার আশপাশের দেশগুলোর মতো অবস্থা বাংলাদেশে তৈরি হয়, বাংলাদেশ সেটিকে কীভাবে সামাল দেবে সেটি নিয়ে যথেষ্ট পরিমাণে উদ্বেগ অনেকের মধ্যে রয়েছেন। এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। কথা বলবার জন্য দুজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং তাদের মধ্যে একজন হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে জড়িত আজকে আমাদের সঙ্গে তৃতীয় মাত্রায় যুক্ত হচ্ছেন। ঢাকার উত্তরা থেকে যুক্ত হচ্ছেন প্রফেসর ডক্টর তারেক আলম, তিনি বাংলাদেশ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের হেড এবং বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর তারেক আলম রয়েছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে ঢাকার গুলশানের বাসা থেকে যুক্ত হচ্ছেন ব্যথা বিশেষজ্ঞ এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডক্টর জুনায়েদ শফিক। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। প্রফেসর ডক্টর তারেক আলম, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। এই মুহূর্তে যা পরিস্থিতি, কোভিড পরিস্থিতি বাংলাদেশের, সেটি কী মনে হচ্ছে আপনার কাছে? কারণ আমরা দেখতে পাচ্ছি ভারতের অবস্থা খুবই খারাপ, নেপালের অবস্থা খারাপের দিকে, এবং কিন্তু উন্নত বিশ্ব বলি বা যাই বলি না কেন, পশ্চিমের অবস্থা অনেক জায়গায় ভালো, অনেক জায়গায় পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে বাংলাদেশের পরিস্থিতি কেমন মনে হচ্ছে আপনার কাছে। ধন্যবাদ জুলুল ভাই। বাংলাদেশের পরিস্থিতি, আমরা 16 তারিখে একটা প্রোগ্রাম করেছিলাম, সেই প্রোগ্রামে আমি আজ ইমান ভাই বলেছিলাম যে বাংলাদেশের যে অবস্থা, আমরা 15 দিন পর সেই, আমি জানি না সেই অনুষ্ঠানের ফলে কিনা, কিন্তু লকডাউন ঠিক মতো হয়নি। তারপর থেকে কিন্তু আপনি যদি খেয়াল করেন, দেখবেন যে বাংলাদেশের ঢেউটা আস্তে আস্তে কমা শুরু করছে, এবং এরপরে বাংলাদেশ ইনফেকশন রেটও কমেছে, ডেথ রেট অনেক কমে এসেছে। কিন্তু আসলে ভারতীয় ভ্যারিয়েন্ট বাংলাদেশে এসেছে নতুন, ভারতীয় ভ্যারিয়েন্ট যদি বাংলাদেশ ছড়ায় পড়ে, এবং আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গতকাল থেকে এটা বলেছেন, সবাই বাসায় থেকে ঈদ করেন, সময় উপযোগী জনগণকে সাবধানতা উনি বলছেন মানতে, সেটা যদি সবাই না মানে, তাহলে আসলে আমরা আমাদের সেকেন্ড ওয়েভটা ছিল ছোট সেকেন্ড ওয়েভ, আসলে পুরো সেকেন্ড ওয়েভ হয় নাই, জাস্ট ক্লিক ইন দ্য গ্রাফ। যদি আসলে সেকেন্ড ওয়েভ শুরু হয়, তাহলে আসলে আমরা সামাল দিতে পারবো, আমরা বলতে পারছি। এই আমাদের দেশের লোকজন আসলে ধন্য কারণ হোক, যে কোনো কারণ হোক, বাংলাদেশি মনোবলের কাজ, মানে মানসিকতার কারণে হোক, আমরা সবাই যেভাবে অসাবধানভাবে চলছি, সবাই যেভাবে আসলে গাড়ি ঘরে বন্ধ থাকা সত্ত্বেও জোর করে দেশের বাড়ি যাচ্ছি, যদি ভ্যারিয়েন্টটা আমাদের ঢাকা থেকে চলেও যায়, এসেছে আবার ঢাকা থেকে আবার বাইরে, তাহলে ঈদ পরবর্তী অবস্থায়। প্রফেসর জুনায়েদ শফিক, এটা আপনার কাছ থেকে শুনতে চাই যে পরিস্থিতি কী মনে হচ্ছে, যেহেতু এটি হসপিটাল পরিচালনার সঙ্গে যুক্ত আছেন এবং রোগীদের অবস্থা কী, বা রোগীর সংখ্যা তো আমরা ধারণা করছি যে কমে গেছে অনেক, কিন্তু বাংলাদেশের কোভিড পরিস্থিতি সব মিলিয়ে, আন্তর্জাতিক পরিস্থিতি, আঞ্চলিক পরিস্থিতি মিলিয়ে কী মনে হচ্ছে, কোন দিকে যাচ্ছে? দেখেন, গত মাসে যখন আমি আর তারেক যখন অনুষ্ঠানটা আসি 16 তারিখ, তখন আমরা বলছিলাম যে পরিস্থিতি আসলে খুবই খারাপ ছিল, তখন ইনফেকশন রেট তো প্রায় 23% উঠে গেছে, এখন গতকাল তো দেখলাম 8 পয়েন্ট সামথিং এ চলে আসছে, এবং রোগীর সংখ্যাও হাসপাতালে কমে গেছে। এটা আমার নিজের হাসপাতাল থেকে আমি বলতে পারি যে আমার হাসপাতালে এখানে 40 কোভিড বেড আছে, এখন আসলে ভর্তি আছে 5-7 জনের মতো ভর্তি আছে। সুতরাং আসলে রোগীর সংখ্যা কমে গেছে, এবং আমরা যেভাবে ফোন পেতাম, আগে যেভাবে ডাক্তাররা কাজ করতে হতো, ওভারওয়ার্ক করতে হতো, সেই জিনিসটা হচ্ছে না। কিন্তু এখন ভয়ের ব্যাপার হচ্ছে, যেহেতু আমাদের ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা ঢুকে গেছে, ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা কিন্তু অনেকদিন আগেই ঢুকেছে, সরকার তো কয়েকদিন আগে বলেছে, কিন্তু আমাদের যেহেতু ডাক্তারদের নিজস্ব নেটওয়ার্ক আছে, ওখান থেকে আমরা কিছু একটা আইডিয়া করতে পারছিলাম, কিছু রুগী দেখে যে আমরা মনে ছিল যে এটা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট ছিল, কারণ ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা হচ্ছে একটু ভয়ঙ্কর রূপ, এটার রেশিও একদম ট্রিপল মিটিং টাইপের, তো
এটার প্রথম থেকেই অক্সিজেন এবং হাইফ্লো এত বেশি লাগে যেটা কাভার দেওয়া আসলে মুশকিল হয়ে যায় এবং এর ডেথ রেটও কিন্তু একটু বেশি হবে। সুতরাং এখন যেহেতু মানুষজন দেশের বাইরে চলে যাচ্ছে, মানে দেশের বাইরে মানে ঢাকা শহরের বাইরে চলে যাচ্ছে, গ্রামের দিকে চলে যাচ্ছে, আমার ভয় হচ্ছে এরা যখন ফেরত আসবে এবং তারপর যে 2-3 সপ্তাহ পর মানে মে লাস্ট উইকে অথবা জুনের ফার্স্ট উইকে কিন্তু একটা ভালো ঢেউ আসতে পারে। এবং আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, 2018-তে যখন স্প্যানিশ ফ্লু আসছিল তখন কিন্তু স্প্যানিশ ফ্লুর সেকেন্ড অ্যান্ড থার্ড ইয়েটা কিন্তু খুব ভয়ঙ্কর হয়েছিল এবং এটাও কিন্তু ভয়ঙ্কর হতে পারে। কিন্তু আমরা কোন রকমে যে সেকেন্ড ফ্লুটা আসছিল এপ্রিলে যে সে ফ্লোটা আসছিল এর থেকে আমরা কিন্তু মোটামুটি উদ্ধার পেয়ে চলে আসছি। কিন্তু ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের মাধ্যমে যদি থার্ড ফ্লোটা যদি সত্যি আসে অথবা সেকেন্ড ফ্লোর কন্টিনিউশনটা যদি চলতে থাকে তাহলে কিন্তু জিনিসটা খুব খারাপের দিকে যাবে। সুতরাং আমার ধারণা আমাদের এখন থেকে আসলে প্রিপারেশন নিয়ে রাখা উচিত, বিশেষ করে হসপিটাল সেক্টরগুলিতে আমাদের অক্সিজেন সাপ্লাইটা যেন ঠিক মতো এনশিওর থাকে। গতবার কিন্তু অনেক ডিস্টার্ব হয়েছে, অনেক প্রবলেমের মধ্যে আমরা হসপিটাল ইয়ে পেয়েছি, প্লাস সিটের অভাব হয়ে গেছিলো, প্লাস আমাদের টেকনিক্যাল হ্যান্ড কিন্তু অত নাই। একটা জিনিস কিন্তু আসলে বুঝতে হবে আপনাদের যে শুধু রুগী হাসপাতালে আসলো, ডাক্তাররা কিন্তু বার্ন আউট হয়ে যাচ্ছে এই যে ট্রিটমেন্ট করতে গিয়ে, এই যে 15-20 দিন যে ট্রিটমেন্ট, তাদের যে ঝড় গেছে আইসিইউ ডাক্তারদের, কোভিডের ডাক্তারদের, এটা আসলে যারা ভিতরে ছিল ওরা টের পেয়েছে, বাইরে থেকে কিন্তু বুঝতে পারেনি। আর এক একজন এক একটা সিট খালি হওয়ার জন্য 7-8 জন লাইন দিয়ে থাকতো, এটা কিন্তু ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছিল। তো আমরা যদি এখন থেকে প্রিপেয়ার না থাকি, সরকার যদি প্রিপেয়ার না থাকে যে অক্সিজেন সাপ্লাই প্লাস টেকনিক্যাল হ্যান্ড ডেভেলপ করা প্লাস অক্সিজেন দরকার হলে বাইরের থেকে ইম্পোর্ট করা, যে অক্সিজেন জেনারেটর ইম্পোর্ট করা, যেভাবে জেনারেটিং প্ল্যান্ট জার্মানি ইয়েকে দিয়ে দিয়েছে, ইন্ডিয়াকে দিয়েছে, এটা আসতেও কিন্তু 15-20 দিন লাগে এই প্ল্যানগুলি। এগুলি এখন থেকে যদি না প্ল্যান করে সেকেন্ড ধাক্কাটা আসলে কিন্তু এই ধাক্কাটা আমরা নিতে পারবো না। প্লাস ট্রেন ডাক্তার এর মধ্যে কিছুটা এবং নার্স কিছুটা তৈরি করে ফেলা, কিন্তু এর হলো আমার সাজেশন এই জিনিসটা করা। অ্যান্ড অক্সিজেন সাপ্লাই যেন একটু এনশিওর করে, এই সরকার যেন এই জিনিসটা করে। আমি এর সাথে আরেকটু একটু কথা যোগ করতে চাই যে মানুষজন যেহেতু যাচ্ছে এবং আমাদের ধারণা, তারিখের আমার ধারণা যেটা যে আইভারমেকটিন ওষুধ খাওয়ার কারণে আসলে অনেক দূর পড়ে গেছে, যেটা ডক্টর তারেক এবং ডক্টর রুবায়ল মুর্শেদ এবং সম্মান ফাউন্ডেশন খুব ভালো মতো নিয়ে কাজটা করছে, তাতে মানুষ একটু কনসিয়াস হয়েছে যে জন্য ওষুধটা খেয়েছে। এবং এইবার একটু দেখা গেছে মানুষের মধ্যে কিন্তু একটু মাস্ক ব্যবহারের সচেতনতা একটু বেড়ে গেছে, সচেতনতা বেড়ে যাওয়াতে হয়তো বা আমাদের ইনফেকশন রেট কমে গেছে। কিন্তু এই যে গ্রামে এইভাবে যে ফেরি দিয়ে ছুটছে, গ্রামে যাচ্ছে শহরের বাইরে, আমি সরকারকে অনুরোধ করবো আলটিমেটলি তো মানুষজন যাচ্ছেই, সুতরাং বাসগুলিকে লিমিটেড স্কেলে যেন ওপেন করে দেওয়া হয়, তাহলে হবে কিছুটা হলে বাসের মধ্যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন হবে, 50% যদি সিট থাকে। এইভাবে ফেরিতে জাম করে যাচ্ছে, যেখানে যাচ্ছে বাসে উঠছে, ট্রাকে উঠছে, মাইক্রোবাসে, তাতে কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং হচ্ছে না। এবং আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি সাধারণ জনগণদের বলতে চাই যে আপনারা কাইন্ডলি মাস্কটা পরেন বাইরে যাওয়ার সময়, এবং মাস্কটা যখন পরবেন তখন নাকটাও ঢাকবেন, শুধু মুখটা ঢাকবেন না, নাকটাও ঢাকবেন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবেন এবং হাতটা ভালো মতন স্যানিটাইজ করবেন। এটা হলে কিন্তু আমাদের ইনফেকশন রেটটা আরো কমে আসবে। জি, আমরা একটু প্রফেসর তারেক আলমের কাছ থেকে শুনতে চাই যে এর আগেও আমরা আলোচনা করেছিলাম যে মেডিকেল ট্রিটমেন্টটা কী হওয়া উচিত, প্রোটোকলটা কী, মেডিকেল প্রোটোকলটা কী হওয়া উচিত, এবং ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট যদি ঢুকেই পড়ে এবং সেরকম অবস্থায় সেক্ষেত্রে কী হওয়া উচিত, সব দিকে একটু শুনতে চাই যে এখন আসলে আমাদের পদক্ষেপগুলো কী হওয়া উচিত ট্রিটমেন্টের ক্ষেত্রে বা প্রিভেনশনের ক্ষেত্রে, অ্যাট দ্য সেম টাইম আমাদের কী ধরনের প্রিপারেশন, যেমন প্রফেসর জুনায়েদ শফি কিছু কিছু প্রিপারেশনের কথা বলছিলেন যে ডক্টরসদের ট্রেনিং, নার্সদের ট্রেনিং এই ফাঁকে করিয়ে ফেলা। সো আপনার কাছে কী মনে হয় যে কী ধরনের ট্রিটমেন্টের জন্য কী ধরনের প্রিপারেশন আসলে এখন থেকে নিয়ে নেওয়া উচিত আমাদের, কারণ আমরা কেউই নিশ্চিত না, আপনারাও নিশ্চিত নই, আমরাও নিশ্চিত নই, পৃথিবীর কোনো প্রান্ত থেকে এই নিশ্চয়তা নেই যে কোভিড কবে যাবে, কোভিডের আর কি ভ্যারিয়েন্ট কি আর কি কি রূপ আমাদের দেখতে হবে, আমরা কিন্তু কেউই নিশ্চিত নই। ধন্যবাদ। দেখুন, আমি একটু পিছন দিকে যাই, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যেটা স্প্যানিশ ফ্লু যেটা হয়েছে, সেই ইনফ্লুয়েঞ্জা কিন্তু এখনো পৃথিবীতে আছে, প্রত্যেক বছর প্রায় 650,000 লোক ইনফ্লুয়েঞ্জাতে মারা যায়। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যেভাবে আছে প্রত্যেক বছর ভ্যারিয়েশন চেঞ্জ হয়, ভ্যারিয়েন্ট চেঞ্জ হয়, টিকাও সেভাবে, কোভিডও মোস্তাকি থেকে যাবে আমার মধ্যে, কোভিড যাবে না, প্রত্যেক বছর মিউটেশন আসবে, নতুন নতুন টিকার ভ্যারিয়েশন হবে টিকা নিতে। কিন্তু যেহেতু এটা এমন একটা প্রাণঘাতী রোগ রূপে এখন দেখা যাচ্ছে, আর এখন পর্যন্ত কোনো ওষুধ পর্যন্ত আবিষ্কৃত হয়নি। কিন্তু আমরা বাংলাদেশ মেডিকেল সম্মান ফাউন্ডেশন, ডক্টর রুবায়ল মুর্শেদ, আমরা গবেষণা করে যে ওষুধটা রিইউজ করতেছি, আমরা আমরা খুবই ছোট মানুষ, আসলে পরবর্তী জ্ঞানী নই, কিন্তু যে ওষুধটা তো আমরা ফল পেয়েছি, আমরা পেপারটা পাবলিশ করেছি, আইভারমেকটিন, এই ওষুধটা যদি আসলে আমরা দেশে সবাই যদি আসলে 2 সপ্তাহ পর পর আপাতত খাই, টিকা তো আসতেছেই,
টিকা আসলে আমরা সবাই টিকা নিতেই হবে, টিকা উপায় নাই, টিকা আমরা নিব। কিন্তু যতদিন টিকা না আসে বা ফুল ভ্যাকসিন না হয়, আমরা জানুয়ারির 27 তারিখে টিকা শুরু করছি, আজকে হচ্ছে মে মাসে 10 তারিখ, 2% লোক ফুলি ভ্যাকসিন হচ্ছে, আমি যে টিকার গ্রাফটা দেখি। তো আমাদের পুরো টিকা আসতে সবাইকে দিতে আমাদের আরো সময় লাগে। এই সময়টুকু অ্যাটলিস্ট প্রতি 2 সপ্তাহ পর পর আমরা আইভার মিটিং 12 মিলিগ্রাম করতে থাকি, এবং যদি মনে করি কেউ এক্সপোজ হয়ে গেলাম তাহলে আরো এক্সট্রা 12 মিলিগ্রাম বড়দের কথা বলছি যদি খাই, তাহলে হয়তো যে কোনো ভ্যারিয়েন্ট স্প্যানিশ হোক, ইন্ডিয়ান হোক, সাউথ আফ্রিকা হোক, যে কোনো ভ্যারিয়েন্টে প্রথমে যদি আমরা খেয়ে নিতে পারি তাহলে মোটামুটি আশা করা যায় যে মৃত্যুর সংখ্যাটা অনেক কমে যাবে। আর যদি কোনো মানে কি বলে একদম কোভিডের ওষুধ চলে আসে তাহলে তো সে ওষুধ আমরা তখনই সমস্যা বাংলাদেশে নিয়ে আসতে পারবো, আমাদের ফার্মাসিউটিক্যালসটা সে ওষুধ আনতে কোনো মুহূর্তে দেরি করবে। আর টিকার ব্যাপারটাও যদি ধরেন, টিকাও আমাদের দেশে যে কোনো ফার্মাসিউটিক্যালসকে ওপেন করে দেওয়া হয়, বড় বড় 10টা ফার্মাসিউটিক্যাল যারা আছে তারাও হয়তো যদি ওপেন করে দেওয়া হয় তারাও হয়তো নিয়ে আসতে পারে, বা তারা হয়তো যারা বানাচ্ছে দু একটা ফার্মাসিউটিক্যালস টিকা বানায় বাংলাদেশে তারাও যদি সুযোগ দেওয়া হয় তারা হয়তো বানানো শুরু করতে পারে, ফার্মাসিউটিক্যাল পেয়ে যাবে। এখন প্রিপারেশনের ব্যাপারে হচ্ছে টিকা নিতে হবে, 2 নম্বর হচ্ছে আমাদের কিছু কিছু জিনিস মানতেই হবে যেটা আমরা এখনো মানতে চাই না, মাস্ক পরা, আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং, ঠিক আছে। আর হচ্ছে ট্রেন লোকের আসলে খুবই অভাব হতে পারে, কেননা আমাদের যারা কাজ করছে এতদিন ধরে প্রত্যেকটা হাসপাতাল কোভিড ইউনিট, এখন আসলে এতে বার্ন আউট সিন্ড্রোম আমরা বাইরে শুনেছি, আমাদের এখন দেখছি যে আমাদের দেশে বার্ন আউট সিন্ড্রোম হচ্ছে, মানুষ আসলে আর পারছে না, ডাক্তাররা আসলে আর পারছে না, কারণ এইভাবে আসলে মানুষের লাইফ চলতে পারে। সুতরাং নতুন লোক লাগবে, নতুন নার্স লাগবে, আর সব কিছুর জন্য আসলে আপনার একটা ইনসেন্টিভ লাগে, সবাই জনগণের বাহবা লাগে, মিডিয়ার ভাবা লাগে, ডাক্তাররা কাজ করছে, এই সমস্ত আমাদের বাংলাদেশের আসলে খুবই অভাব, আমরা ডাক্তারদেরকে কোনো কিছুই দিতে চাই। এই জিনিসগুলো আসলে সবাইকে বলতে হবে যে ডাক্তাররা কাজ করছে, ডাক্তার চেষ্টা করছে, এবং কোনো হাসপাতালে বাকি নাই যে কোভিডের চিকিৎসা করেন, সব হাসপাতালে সব ডাক্তারই কোভিড চিকিৎসা করে। আর নতুন ওষুধ যদি দুই তিনটা আমাদের আনতে হয়, যে সমস্ত ওষুধ মাঝখানে কমে যাচ্ছিল পাচ্ছিলাম না, সেটা এনে স্টক পাইল করলে বেটার, সমস্ত ওষুধগুলোতে শেষ মুহূর্তে লাগছিল, যেমন সরকারি পক্ষ থেকে আমরাও একটা বড় অক্সিজেন প্ল্যান্ট আনার ব্যবস্থা করতে পারি। এছাড়া আরেকটা জিনিস হচ্ছে যে আমরা টিকা নিচ্ছি, ডাক্তারদের টিকা দেওয়া হয়েছে, ডাক্তারদের যদি অ্যান্টিবডি টেস্ট করা হতো তাহলে হয়তো ডাক্তার বা নার্সদের যারা ফ্রন্টলাইনের যারা টিকা নিয়েছিল তাদের কোভিড হয়েছে তারা হয়তো আরো আরো নির্ভীকভাবে আর কোভিড রোগীর সেবা করতে পারে। টিকা সরকার থেকে তো কোনো মানার নেই, এই টেস্ট আমাদের শুরু করা দরকার, আমাদের কাল কার অ্যান্টিবডি তৈরি হয়েছে কার তারা সামনে যেতে পারে, এই জিনিসটা তো জরুরি দরকার অ্যান্টিবডি তৈরি করা। আর আমরা এবার সেকেন্ড ওয়েভ যেটা বাংলাদেশে হলো, ছোট সেকেন্ড ওয়েভ, সে সময় আমরা নতুন একটা প্রোটোকলে ট্রিটমেন্ট করছি রোগীদের, আইভারমেক্টিনের সঙ্গে আর কিছু ওষুধ প্রথমে শুরু করছি, এবং এতে আমরা সামনে পাবলিশ করবো ইনশাআল্লাহ পেপার, আমাদের রিসার্চ চলছে, আমাদের সম্মান ফাউন্ডেশন বাংলাদেশ এখান থেকে হয়তো আমরা আরো নতুন কিছু ওষুধ পেয়ে যাবো, যেহেতু আমরা কিছু যদি ইউজ করি পাবলিশ করার পরে বলতে পারবো, তাহলে আমরা হয়তো নির্ভীকভাবে আরো চেষ্টা করতে পারবো। এছাড়া বাংলাদেশ লাং সোসাইটি অফ মেডিসিন, বাংলাদেশ সোসাইটি লাং সোসাইটি, লাং ফাউন্ডেশন, এরা সবাই প্রত্যেক সপ্তাহে বিভিন্ন রকমের আমেরিকা ইউরোপের সঙ্গে ওয়েবিনার করছে, নতুন নতুন চিকিৎসা আমরা জানছি, সেই কিছু জিনিস আমরা এখনো বাংলাদেশের দিতে পারছি না, সেটা জন্য আমাদের করার নেই, টেকনোলজি আমাদের দেশে এখন নাই, তবে মোটামুটি 90% জিনিসই বাংলাদেশে আছে। শুধু যদি ইন্ডিয়ার মতো অবস্থায় আমাদের অক্সিজেনের অভাব সবচেয়ে বেশি হবে, আমরা অক্সিজেন দিতে পারবো। সুতরাং আমার মনে হয় অক্সিজেনের ব্যাপারটাতে দেশের যারা ধনী আছেন তারা এই অক্সিজেনের ব্যাপারটা আসুন, এগিয়ে আসুন, আর যারা ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন তৈরি করেন কিছু কিছু কোম্পানি, তারা কিন্তু এখন আবার পিউরিফাইড অক্সিজেন তৈরি করছেন, তারা ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন তৈরি না করে তারা পিউরিফাইড অক্সিজেন জনগণের সেবার জন্য তৈরি করছেন। সো কিছু কিছু ব্যাপারে বাংলাদেশ আগাচ্ছে, যদি একটা বড় প্ল্যান্ট পাওয়া যেত তাহলে হয়তো আমাদের সমস্যা বড় সমস্যা। ডক্টর তারেক আলম একটু জাস্ট আমাকে বলবেন যে আইভারমেক্টিনের কথা বলছেন কিন্তু হু অনুমোদিত বা স্বীকৃত যেসব এই ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে যে মেডিসিনগুলোর কোনো কোনো ডক্টর বলছেন যে 3টি মেডিসিনের কথা বলা আছে তার মধ্যে কিন্তু আইভারমেক্টিন নেই, এবং কেউ কেউ তো আবার আইভারমেক্টিনের নানা রকমের সমালোচনা বা আইভারমেক্টিনের যথাযথ কিনা সেটি নিয়েও প্রশ্ন তোলেন, একটু আপনার কাছ থেকে শুনতে চাই। WHO আইভারমেক্টিনকে ট্রায়াল করার জন্য অনুমতি দিয়েছে, কারণ আইভারমেক্টিন আসলে পৃথিবীর
প্রায় 28টা দেশে প্রায় 83টা ট্রায়াল অলরেডি হয়েছে এটার প্রিভেনশন এবং এটার ট্রিটমেন্ট প্রোটোকল আছে। কোভিড প্রোটোকলে না, কোভিড প্রোটোকল আসলে কোনো ওষুধই তো না, কোভিড প্রোটোকলে রেমডেসিভির ছিল, রেমডেসিভির এখন প্লাজমা ছিল, প্লাজমাও এখন পা। কোভিড প্রোটোকলে টসিলিজুমাব নাই, টসিলিজুমাব আমরা বাংলাদেশে সবাই ইউজ করি, বেপাসিজুমাব বাদ দিচ্ছি, আমরা রেমডেসিভির তো খুব বাদ দিচ্ছি, তাও আমরা ইউজ করছি। তো আসলে কোভিড প্রোটোকল বলে আসলে কিছু নাই সত্যি, কারণ আমরা সবসময় মনে করি যে 80% লোক এমনি ভালো হয়ে যাবে, 20% আমাদের 5% হাসপাতালে যাবে, 1% মারা যাবে। সুতরাং এই এই স্ট্যাটিস্টিক হিসাবে ধরলে আসলে কোনো জিনিসটা কোনো কিছুই নাই, কারণ ইনফ্লুয়েঞ্জাতে মানুষ মারা যায়, আত্মহত্যা করে মানুষ মারা যায়, সবই মারা যায়। কিন্তু কোভিড যখন ঢুকছে একটা ফ্যামিলির মধ্যে, 5-6 জনের একসঙ্গে হচ্ছে, বয়স্ক মানুষরা চলে যাচ্ছে, সেই ফ্যামিলিতেই শুধু বুঝতে পারে যে আসলে এই স্ট্যাটিস্টিক্সের কোনো মূল্য নাই। কিন্তু আপনি কি দিয়ে ঠেকাবেন? মানুষ যখন ডুবতে থাকে তখন মানুষ ফটফুটো আঁকতে ধরে, কিভাবে বাঁচবো? আর আমরা আইভারমেকটিন ইউজ করে, আইভারমেকটিন একটা ল্যাবে পাওয়া গেছে, তার কোভিডকে মারে অস্ট্রেলিয়া, তারপর 1 বছর ধরে বাংলাদেশে আমরা ইউজ করছি, বাংলাদেশ মেডিকেল কলেজের ফাউন্ডেশন মিলে আমরা স্টাডি করেছি, এখনো চলছে আমাদের চিকিৎসা। এবং আমার যে ফোনে ফোনে এই সমস্ত চিকিৎসা আমি দিই, এবং আমি আমার টেলিমেডিসিনে যারা চিকিৎসা দিই, সামনে সামনে যাদের হাসপাতালে চিকিৎসা দিই, তাদের তো এই 95% রোগী ভালো হয়ে যাচ্ছে আইভারমেকটিন। আমরা রেমডেসিভির ইউজ করছি না, রেমডেসিভির বাদে আইভারমেকটিন চিকিৎসা করছি। সুতরাং আইভারমেকটিন সম্বন্ধে সে রিপারপাস ড্রাগ, এটা নতুন তৈরি হয়নি, আমিও এটা আবিষ্কার করি নাই, কী করে আমারও লাভ নেই। আইভারমেকটিন ইউজ করতে সমস্যা, মানুষের জীবন বাঁচলে আপনি করবেন না, আপনার করতে হবে, করা উচিত। আপনি কী জবাব দেবেন পরে যে আমি এসে ছিলাম, আমি রুগীটাকে দিলাম? জি প্রফেসর জুনায়েদ শফিক, আপনি শুনছিলেন, আপনার কাছ থেকে শুনতে চাই, এবং একই সঙ্গে একটু আমি বুঝতে চাই যে এই যে আপনাদের হসপিটাল বা এরকম সব হসপিটালই সিটের সংখ্যা যা ছিল তার থেকে বাড়িয়ে দেওয়া হলো, আলাদা আলাদা ইউনিট করা হলো, আবার এখন রোগীর সংখ্যা কমছে, সো আপনাদের তো আবার রিঅ্যারেঞ্জ করতে হবে সব কিছু, আমি যদি ভুল না হয়। তো সেক্ষেত্রে আসলে আমরা তো নিশ্চিত নই যে আবার কবে হুটহাট বাড়বে, তো এই জায়গাটা আসলে আপনারা কীভাবে ব্যালেন্স করবেন বা ম্যানেজ করবেন সেটা একটু বুঝতে চাই। আর ট্রিটমেন্ট প্রোটোকল নিয়েও তো অনেক রকমের প্রশ্ন আছে, হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে অনেক রকমের প্রশ্ন আছে, কস্ট নিয়ে অনেক রকমের প্রশ্ন আছে, সো একটু যদি আপনি বলেন। দেখেন, আমি প্রফেসর তারেকের সাথে মিলিয়ে একটু বলছি যে ট্রিটমেন্ট প্রোটোকল নিয়ে, যেটা বাইরের দুনিয়াতে হু যাই বলুক অথবা অন্যরা যেইভাবেই বলুক, আমাদের দেশে আমরা দেখলাম রেমডেসিভির, টক্সিজুমাব, এগুলি কিন্তু ভালোই কাজ করছে। যারা রুগীরা ভর্তি হচ্ছে তাদেরকে কিন্তু আসলে মোটামুটি এই ওষুধগুলি দিয়ে আমরা অনেকগুলি কিন্তু রিকভার করেছি। অক্সিজেন তো নাম্বার ওয়ান সাপোর্ট, 100% কিন্তু এখন পর্যন্ত ওষুধ বার হয় নাই যে আমার কোভিড কোনটা দিয়ে যাবে, যেহেতু যাবে না, সুতরাং আমরা কিছু এই সাপ্লিমেন্টারি এই ওষুধগুলি দিয়ে আমরা কিন্তু চেষ্টা করছি, এবং রুগীরা অনেকগুলি সেট হয়ে যাচ্ছে। এবং আমার নিজস্ব একটা অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমার নিজেরও যেহেতু কোভিড হয়েছিল, আমি বলতে পারি যে আইভারমেকটিন খাওয়াতে মনে হয় আমার ধারণা যে আমার কোভিডের ওই যে খারাপ দিকটা বেশি হওয়ার কথা ছিল অতটুকু কিন্তু হয়নি। কিন্তু আমার সাজেশন হবে, যেটা তারেকার আমি বারবার বলছি, সম্মান ফাউন্ডেশনে বলছে যে আইভারমেকটিনের কিন্তু সাইড এফেক্ট নেই ওষুধটা, বেসিক্যালি ওই প্রেগনেন্ট ওমেন আর 5 বছরের বাচ্চা নিচে ছাড়া সবাই কিন্তু খেতে পারে। সুতরাং যেহেতু এটা একটা সাইড এফেক্ট কম অ্যান্টিপ্যারাসাইটিক ড্রাগ, সুতরাং এটা সবাই যদি খেয়ে যাবো, এটা থেকে যদি আপনি বাঁচতে পারেন সাইড এফেক্ট থেকে, মানে যদি কখনো আপনার করোনা হয় খুব এক মানে খুব খারাপ এফেক্টে যদি বাঁচতে পারেন, তাহলে তো কোনো অসুবিধা নেই এই ওষুধটা খেতে। কারণ আপনি যখনই হসপিটালে যাবেন তখনই কিন্তু আপনার ট্রিটমেন্ট কস্ট বেড়ে যাবে, কারণ সবারই একটা ধারণা হচ্ছে যে কোভিড ইউনিটে যাচ্ছে, বাড়ছে, এটা বাড়তেই হবে। কারণ কোভিড ইউনিটের জিনিস তো হচ্ছে কোভিড ইউনিটে আপনার এখানে স্পেশালাইজড লোকজন লাগে। আমি কিন্তু বারবার বলছি এই এপ্রিল মাসের মতন আবার যদি ধাক্কা আসে এবং ডাক্তাররা যেভাবে বার্ন আউট হয়ে যাচ্ছে, তখন কিন্তু সামনে এরকম ভালো সার্ভিস পাওয়া মুশকিল হবে না, মানে খুব মুশকিল হয়ে যাবে। কিন্তু আমরা যদি এখন কিছুটা হলেও শর্ট টার্ম ট্রেনিং দিয়ে নার্স ডাক্তারদের যদি রেডি না করি, সরকার যদি রেডি না করে দেয়, তাহলে কিন্তু পরের ধাক্কাটা যদি সত্যি ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট তো আমাদের ঢুকে গেছে এবং আরও ঢুকবে, যেহেতু আমাদের ইন্ডিয়ার সাথে বর্ডার নেপালের, নেপাল এখন যে সাফার করছে হঠাৎ করে তাদের 1000% বেড়ে গেছে, হঠাৎ করে বেড়ে গেছে, কিন্তু ওদের সাথে পোরাস বর্ডার ইন্ডিয়ার সাথে, আমাদের সাথে তাই একই জিনিস। এবং যেই গ্রামের লোক এখন ঢাকা শহরের লোকজন যারা দক্ষিণ দক্ষিণ বাংলায় যাচ্ছে, উত্তর বাংলায় যাচ্ছে, নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল যাচ্ছে, এগুলো তো ফিরত আসবে, আসলে ওই বর্ডারের থেকে তো এই লোকটা নিয়ে আসবে। এবং শহরে এটার হার বেশি, আপনি ভালো করে জানেন যে মৃত্যুর হার ম্যাক্সিমামই যেটা হয়েছে ঢাকা শহরেই সবচেয়ে বেশি হয়েছে, 60-70% হয়েছে। সুতরাং এখন থেকে যদি আমরা এই প্রিপারেশনটা না দিই, এই আইভারমেকটিনটা মোটামুটি একটা প্রিভেন্টিভ মেডিসিন হিসাবে
আমরা যে খাওয়ানো না শুরু করি এটা কিন্তু আমাদের অনেক বেড়ে দেবে। ইন্ডিয়ার মতন যদি আমাদের অবস্থা হয় তাহলে কিন্তু আমরা হ্যান্ডেল করতে পারবো না। এখন আমার কোভিড চালু কমে যাওয়াতে আমি হয়তো বা কোভিড এর ডাক্তার কমে গেছে, এটা কোনো অসুবিধা নেই, কিন্তু আমার ডাক্তাররা কিছুটা ট্রেন্ড হয়ে আছে। আবার যখন বেড়ে যাবে তখন হয়তো আমরা কিছুটা হ্যান্ডেল করতে পারবো, কিন্তু আমার তো 40 বেডের বেশি ক্ষমতা নাই, এর বেশি আমি অক্সিজেনও নিতে পারবো না, আমার ডাক্তারদেরও ক্ষমতা হবে না, নার্সরও ক্ষমতা হবে না। কিন্তু রুগীর সংখ্যা যদি বেড়ে যায় এবং গতবারের মতো যদি সিট নিয়ে এরকম হাহাকার হয় তাহলে কিন্তু আমার মনে হয় সরকারের এখন থেকে প্রিপারেশন নিয়ে রাখা উচিত এবং অন্য প্রাইভেট হসপিটালগুলিকেও এভাবে প্রিপারেশন নেওয়া উচিত যে তারা কোভিড ইউনিট ওপেন করবে। এইখানে কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট থিং যেটা তারেক বললো, যেখানে অক্সিজেন সাপ্লাইটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি আপনাকে একটা জাস্ট ডেটা দিই, বাংলাদেশে কিন্তু রেগুলার প্রত্যেক দিন 120 টনের মতন লাগে অক্সিজেনটা লাগে। এখানে কিন্তু আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি কিন্তু মোটামুটি এরা স্পেকট্রা গ্লিন্ডে এবং আরও ছোটোখাটো মিলে কিন্তু করে ফেলে। এই যে কোভিড যে আমাদের যে এপ্রিলে যে অ্যাটাক হয়েছিল তখন কিন্তু আমাদের 230-240 টনের মতো কিন্তু লেগে গেছিলো। তখন কিন্তু তারা যেটা করেছে যে ইন্টারস্টেল অক্সিজেনের সাপ্লাইটা কমিয়ে দিয়ে হাতে অক্সিজেনটা বাড়িয়েছে, প্লাস আবুল খায়ের গ্রুপ জিপিএইচ এরা কিছুটা আমার অক্সিজেন আমাদেরকে সাপ্লাই দিচ্ছে। তো সরকারের কিন্তু এখন থেকে কিন্তু ব্যাকআপ প্ল্যান রাখতে হবে, যদি এই জিনিসটা হয় যা আমি যেমন বললাম যে জার্মানির থেকে দরকার হলে অক্সিজেন অপারেটিং ইউনিট এনে প্রিপারেশন নিয়ে রাখতে হবে। প্লাস টোক্লিজুমাব ওষুধটা কিন্তু একদম শর্ট পড়ে গেছিল তখন, কিন্তু এটা কিন্তু অনেকে হয়তো বলবে না যে কি কাজ করে কি না কাজ করে, কিন্তু অনেক ক্ষেত্রে এটা লাইফ সেভিং ড্রাগ হিসেবে কাজ করছে। কিন্তু এখন যদি আমরা স্টপ না করে থাকে তারিখ যেটা বলছে অক্সিজেনের, যদি আমরা এই ব্যাকআপ প্ল্যানটা যদি না রাখি, বিশেষ করে ইন্ডাস্ট্রি থেকে আমরা কোথেকে পাবো কোথা থেকে পাবো না এগুলি যদি এখন থেকে না করে থাকি, যখন ঝড় আসবে ইন্ডিয়ার মতন যদি আমাদের অবস্থা হয় যে ইন্ডিয়া ঝড় আসার পর তারপর ওরা যুদ্ধে নামছে, আমাকে কিন্তু যুদ্ধের প্রিপারেশন এখন থেকে নিতে হবে। ইন্ডিয়ার ঝড়টা কিন্তু আমার কাছে আসতে পারে, আমার মনে হয় সরকারের নীতি নির্ধারক যারা আছে যারা এটা পরিচালনা করছে দরকারটা প্রাইভেট সেক্টরকে ইনভলভ করে, সরকারি সেক্টরকে ইনভলভ করে, যারা হসপিটাল ম্যানেজমেন্টের সাথে যুক্ত, যারা চিকিৎসার সাথে যুক্ত, আরো ব্রড বেস কমিটি করে আমার মনে হয় সরকারকে এখন থেকে প্ল্যান নেওয়া উচিত যে জুনের ফার্স্ট উইকে কিন্তু এরকম একটা সুনামি কিন্তু আঘাত করতে পারে কোভিড এর এই এই রোগগুলি ফেরত দেয়। আল্লাহর মানে আল্লাহর কাছে করি দোয়া করি যে আমাদের যেন এই এটা এফেক্টটা না আসে, কারণ এটা আসলে কিন্তু আসলে সামাল দেওয়া কঠিন হবে। ওষুধের প্রিপারেশন যেন এনাফ স্টক থাকে, অক্সিজেনের প্রিপারেশন যেন এনাফ থাকে, এবং বেড এবং ট্রেন ডাক্তার এবং নার্স, এখন আমাদের 15 দিন 1 মাস সময় আছে, শর্ট টাইম ট্রেনিং দিয়ে টোটালে ডাক্তার নার্সকে আমাদের প্রিপারেশন করে রাখতে হবে যারা কোভিড রোগীকে হ্যান্ডেল করতে পারে। কোভিড রোগী কিন্তু আসলেই নর্মাল রোগীর মতো হ্যান্ডেল করতে পারবে না, এবং আপনাকে অনেক বেশি কনসেন্ট্রেশন দিতে হবে এবং অনেক মানবিকভাবে দেখতে হবে জিনিসটা। এইভাবে যদি আমরা চেষ্টা না করি তাহলে কিন্তু আমাদের এই ঝড় আসলে তখন কিন্তু ইন্ডিয়াতে আপনারা যেভাবে দেখছেন শ্মশানে লাইন ধরে লাশ পড়ে আসে, হসপিটালে জায়গা পাচ্ছে না, রাস্তায় পড়ে আসে, অক্সিজেন খাচ্ছে, ওই অবস্থা কিন্তু তখন আমাদের হতে পারে। সুতরাং আমার মনে হয় এই ক্যালামিটিটা আসার আগে, এই ঝড়টা আসার আগে আমাদের এই প্রিপারেশনটা সরকারের এখন থেকে প্রিপারেশন নেওয়া উচিত। এখনো আমাদের আজকে মাত্র 9 তারিখ চলছে, 10 তারিখ চলছে, এখন আমাদের 20-30 দিন সময় আছে, 11 তারিখ ধাক্কাটা আসলে সময় লাগবে আর কি। সুতরাং এই প্রিপারেশন যদি সরকার নিয়ে রাখে তাহলে কিন্তু আমাদের জন্য, ডাক্তারদের জন্য, আমরা যারা চিকিৎসক, হসপিটাল যারা ম্যানেজমেন্ট, তাদের জন্য হ্যান্ডেল করাটা মুশকিল হবে। প্রফেসর তারেক আলম, আপনি একটু দুই ভাগে ভাগ করে যদি আমাকে বলেন, যাদের করোনা আক্রান্ত যারা হননি এখন পর্যন্ত তাদের জন্য আপনার প্রিভেনশনের পরামর্শ কি? একটা তো আছে যে স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখা, হাত ধোয়া, হাতকে নাক কান মুখের কাছে না আনা, চোখের কাছে না আনা, সেগুলো আছে, এর কোনো ধরনের সমাবেশে যোগ না দেওয়া। কিন্তু মেডিসিন ওয়াইজ আপনার পরামর্শ কি, যাদের যারা করোনা আক্রান্ত হয়, যদি করোনা আক্রান্ত হয়ে যান, যার হসপিটালে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি কিন্তু করোনা পজিটিভ, তার জন্য আপনার পরামর্শ কি? হসপিটালে গেলে তো হসপিটাল ব্যবস্থা করবে, এক এক হসপিটাল হয়তো এক এক রকম চিকিৎসকরা, এক এক চিকিৎসক এক এক রকম ওষুধ দেবেন, বাট সাধারণভাবে যে আমি করোনা আক্রান্ত হইনি এখনও, তো আমি কীভাবে করোনা থেকে রক্ষা পেতে পারি, কী ওষুধ খেলে, যেমন আইভারমেকটিনের কথা বলছেন, ডোজ সহ ফ্রিকুয়েন্সি সহ যদি বলেন, এবং দেন আপনি যদি আমাকে বলেন যে হ্যাঁ আমি পজিটিভ হলাম তখন আমার কিন্তু পরিস্থিতি অত খারাপ মনে হচ্ছে না, হসপিটালে যাওয়ার পথে না, তখন আমি কী করব? ধন্যবাদ। যদি করোনা আক্রান্ত হই নাই এখনো, তাহলে অবশ্যই টিকা, ফার্স্টের টিকা নেওয়ার চেষ্টা করতে হবে, টিকার জন্য নিবন্ধন করতে হবে, টিকা জরুরি। আর টিকা না নেওয়া পর্যন্ত আমাদের উপদেশ হচ্ছে, মানে আমাদের বাংলাদেশ মেডিকেল কলেজ সম্মান মানুষ মিলে আমরা বলছি, সেটা হচ্ছে যে আইভারমেকটিন 12 মিলিগ্রাম। সো আমি একটু জাস্ট ইন্টারাপ্ট করি, টিকা নিলে আর আইভারমেকটিন দরকার নেই? টিকা পুরো কমপ্লিট করলে তো লাগবে না। ওকে ফাইন, যারা টিকা নেননি তাদের জন্য কি দাঁড়াচ্ছে তাহলে পরামর্শ আপনার? আইভারমেকটিন 12 মিলিগ্রাম 15 দিন পর পর, সঙ্গে ভিটামিন ডি 20,000 ন্যাশনাল ইউনিট 15 দিন পর পর।
ওইটা এটা কোন বয়সে রাখাবেন? পাঁচের এটা উপরে, অ্যাডাল্ট 18 বছরের উপরে, 18-র উপরে, এবং যারা প্রেগনেন্ট তারা বাদে? প্রেগনেন্টরা বাদে এবং 5 বছরের নিচে বাদে, 5 বছর থেকে 12 বছর পর্যন্ত। আপনি বলছেন 18-র উপরে আবার 5 বছরের নিচে বাদে, তার মানে কি 5 বছরের উপরে খেতে পারবেন? 5 বছর থেকে 12 যারা, হ্যাঁ 5 বছর থেকে 5 থেকে 12 যারা, তারা খাবে 6 মিলিগ্রাম কোনো। আচ্ছা আচ্ছা, তাদের টিকা এখনো আসেনি। আর 12 থেকে 18, 12 থেকে 18 যারা, তারা খাবে, তারা 9 মিলিগ্রাম, আর 12 18-র উপরে খাবে 12 মিলিগ্রাম। জি, আর যদি 85 কেজির উপরে ওজন হয় তাহলে খাবে 18 মিলিগ্রাম 15 দিন পর। ওকে, আর ওর সঙ্গে অন্য ওষুধ? যদি বাসায় কোভিড হয়, হুম হুম, সঙ্গে অন্য ওষুধ, ভিটামিন ডি তো থাকবেই সবারই, আর এমনি ভিটামিন সি, জিঙ্ক, সমস্ত কমপ্লেক্স ফলমূল সমস্ত খেতে থাকে, আর সানলাইট এক্সপোজার হলে বেটার হয়। আর যারা করোনা আক্রান্ত হয়ে বাসায় অ্যাসিমটোম্যাটিক, তারা তাদের জন্য হচ্ছে স্ট্যান্ডার্ড কেয়ার, যেটা আমরা যেটা বলি ভিটামিন ডি, ভিটামিন সি এন্ড জিঙ্ক, ও সমস্ত খাবে। আর এই 3 দিন পর পর আইভারমেক্টিন 12 মিলিগ্রাম করে 18 মিলিগ্রাম 3 দিন, 3 বার 36 মিলিগ্রাম, তাহলে মোটামুটি আমরা যারা পাচ্ছি তাদেরকে হাসপাতালে আসতে হচ্ছে না। আর কোনো পরামর্শ আছে চিকিৎসক হিসেবে আপনার? আর তো নিজেকে আইসোলেট করা সবচেয়ে জরুরি। জানি আমি পজিটিভ, আমারও আমার সংক্রমণ উপসর্গ দেখা যাচ্ছে, অ্যাটলিস্ট নিজেকে আইসোলেট করা, আর না বাইরে গিয়ে আর নাচ করানো, সবকিছু আইসোলেট মানুষ করতে চাচ্ছে না, নিজেরাই বাইরে গিয়ে আরো ঘুরে বেড়াচ্ছে, আরো ডিফিকাল্ট বাংলাদেশ বাংলাদেশ বোঝানোর। কিন্তু আপনাদের আপনাদের এই প্রোটোকল, ট্রিটমেন্ট প্রোটোকল, এটি কি এই ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের জন্য কার্যকর হবে কি না? আইভারমেক্টিন যে কোনো ভ্যারিয়েন্টের জন্য আইভারমেক্টিন যদি আমরা প্রথমে দিতে পারি, যে কোনো অ্যান্টিভাইরালই প্রথমে দিতে হয়, অ্যাজ সুন অ্যাজ রেমডেসিভিরও প্রথম দিকে দিতে পারলে খুব ভালো কাজ করে, আইভারমেক্টিনও প্রথম দিকে দেওয়া যায়, রেমডেসিভির এক্সপেন্সিভ হাসপাতাল ছাড়া হবে না, আইভারমেক্টিন ইনএক্সপেন্সিভ বাসায় খেতে পারে, যদি প্রথম দিকে খেয়ে নেয়, টেস্ট করার 2 দিন টেস্ট করবে, টেস্ট রেজাল্ট আসার আগেও খেতে পারে, চাই এর কস্ট কিরকম পড়বে এই ধরনের চিকিৎসায়, বা এই ধরনের যে আইভারমেটিন, আমি জানি না আইভারমেটিনের দাম কিরকম, বা আগে দাম 5 টাকা ছিল প্রথমে কোভিড এর আগে, এখন কোভিড এর পরে পরে 12 মিলিগ্রামের দাম হচ্ছে 30 টাকা। কত? 30 টাকা করে, 30, 30, 300 নাকি এক একটা ট্যাবলেটের দাম? আমার মতে এটা পিআরইউ জার্নালে অলরেডি উঠে গেছে, এটা অলরেডি বাইরের দুনিয়াতে ইয়ে হয়ে গেছে যে এটা খাওয়ানো উচিত, এবং আমাদের মনে হয় বিভিন্ন ডিফেন্স ফোর্সেও আইভারমেকিনটা খাওয়ানো হচ্ছে এজ এ প্রিভেন্টিভ মেডিসিন হিসেবে, সবাইকে বলা হচ্ছে যে 15 দিন পর পর 12 মিলিগ্রাম না হলে 18 মিলিগ্রাম খাওয়ার জন্য বলা হচ্ছে, এবং সাধারণ জনগণ যদি খায় তাহলে কিন্তু এটা অনেক কার্যকরী হবে আর কি। আর আমি একটু ভ্যাকসিন নিয়ে একটু বলতে চাই যে আমাদের তো আসলে ভ্যাকসিন শর্ট পড়ে গেছে, যেহেতু ভ্যাকসিনটা শর্ট পড়ে গেছে, এবং ভ্যাকসিন যদি আমরা মোটামুটি করতে পারি, বিশেষ করে শহর অঞ্চলগুলিতে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, এগুলি যদি করে ফেলতে পারি, কারণ গ্রামের দিকে একটু কোভিড কম হচ্ছে, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। এখন আমার গভর্নমেন্টের প্রতি অনুরোধ হবে যে প্রাইভেট সেক্টরকে আর একটু ওপেন করে দিলে, প্রাইভেট সেক্টর ডাইরেক্ট এই ইম্পোর্ট করে গভর্নমেন্টকে যদি সাপ্লাই দেয়, গভর্নমেন্টই করবে ইয়েটা, কিভাবে ওনারা ইটিআই প্রোগ্রাম করে, সরকারের মাধ্যমে জিনিসটা হবে টিকাটা, কিন্তু প্রাইভেট সেক্টরকে করলে তখন সোর্সগুলি অনেক বেশি হয়ে যাবে, কিন্তু সোর্সগুলি যদি একটু বেশি হয়ে যায় তখন কিন্তু ভ্যাকসিনগুলি আসাটা ইজি হয়ে যাবে। বিভিন্ন টাইপের বিভিন্ন ভ্যাকসিন, মডার্না বলেন, ফাইজার বলেন, সিনোফার্ম, বিভিন্ন জনের বিভিন্ন নেটওয়ার্ক আছে, সবাই যদি একটু নেটওয়ার্কটা ইউজ করে, বাংলাদেশে বড় বড় ট্রেডিং কোম্পানি আছে, তারা ইচ্ছা করতে পারে, প্লাস আমরা ফার্মাসিউটিক্যালও এই জিনিসগুলি করতে পারি, এগুলি যদি আমরা ঠিক মতন করতে পারি তাহলে কিন্তু আমার মনে হয় না ভ্যাকসিনটা যদি মানে 2-3টা সোর্স না খাটিয়ে আরো কিছু সোর্স করে দেয়, এবং প্রাইভেট সেক্টরে জিনিসটা যেটা সুবিধা হবে, প্রাইভেট সেক্টরে আসলে জিনিসটা অনেক ফাস্ট হয়। আপনি হয়তো দেখছেন যে এই যে স্পুটনিক ভ্যাকসিন আনতে গিয়ে ওই যে কিছু ডিউ ডিলিজেন্স করতে গিয়ে যে এগ্রিমেন্টের মধ্যে সময় লাগছে, হেলথ মিনিস্ট্রি থেকে ফরেন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি থেকে আইন মন্ত্রণালয়, এখান থেকে আবার কিছু এডিশন, এই কিছু জিনিস আছে, এই জিনিসগুলি কিন্তু একটু আমার মনে হয় একটু
স্পিড আপ না করলে খুব মুশকিল হয়ে যাবে। প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, হয়তো দুই তিন দিনের মধ্যে ওরা অ্যাগ্রিমেন্ট রেডি করে সমস্ত কিছু রেখে দেয়। এখন আপনি যদি কোথাও জায়গায় একটা বাধা দিয়ে দেন, সেক্ষেত্রে আপনাকে তো মানে প্রাইভেট সেক্টরকেও তো ফরেন মিনিস্ট্রির দ্বারস্থ হতে হবে, প্রাইভেট সেক্টরকে তো হেলথ মিনিস্ট্রির দ্বারস্থ হবে। না না, এটা এটা হওয়ার কিন্তু আসলে প্রয়োজন নেই। আমরা যে ওষুধ তৈরি করি, আমি তো নিজে একটা ফার্মাসিউটিক্যালের মালিক, আমরা ফার্মাসিউটিক্যাল মালিক, আমি যেহেতু ওষুধ তৈরি করি, আমি তো ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের পারমিশন নিই শুধু, আমার সব জায়গায় যেতে হয় না। আমি যদি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন পারি, আমাকে একটা একটা পয়েন্টে গেলেই হবে, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কাছে যাবো যে আমি ভাই বাইরের থেকে এই ওষুধটা, এই ভ্যাকসিনটা আমি আনতে চাচ্ছি, এটার পারমিশনটা এটা এটা এখানে চলছে, এই দেশে চলছে, এটা তুমি যদি ওকে করে দাও করে দাও, তারপর বাকি দায়িত্ব আমার, বাকি দায়িত্ব আমি অ্যাগ্রিমেন্ট করবো সেটা, ওর কোশ্চেনে আসবো যে আমি এই পর্যন্ত সাপ্লাই দিতে পারবো। আমি দেখছি যে গভর্নমেন্ট এখানে কিছু ক্লজও দিতে চাচ্ছে যে আপনি যদি সাপ্লাই ঠিক না দিতে পারেন, অ্যাস্ট্রাজেনেকার বলে যেটা প্রবলেম হচ্ছে, সাপ্লাই না দিলে আপনি দায়ী করবেন, দায়ী করতে গেলে তো মুশকিল হয়ে যাবে। যখনই আপনি লিগাল লুপ হোলসের মধ্যে অনেক প্যাচ লাগিয়ে দিবেন, তখনই কিন্তু কোম্পানিগুলি পিছিয়ে চলে যাবে। কিন্তু আপনি এখন আপনার দরকার 10 লাখ, ও আপনাকে 5 লাখ দিচ্ছে, 5 লাখ দিলে আপনি এখন 5 লাখই নেন, অসুবিধা কি? আপনি 5 লাখ যেখান থেকেই পারেন, কেউ যদি সিনোফার্ম অন্য সোর্সে নিয়ে এসে বা গভর্নমেন্টকে দিতে পারে চায়নার মাধ্যমে না দিয়ে অন্য সোর্স, চায়না তো অন্যখানে এক্সপোর্ট করছে, স্পুটনিকও তো অন্যখানে এক্সপোর্ট করছে, ওই সোর্স থেকে যদি সে নিয়ে এসে দিতে পারে তার তো কোনো অসুবিধা নেই এটার মধ্যে। অথবা ফাইজার আমাদের দেশে একটু অসুবিধা হবে, কারণ আমরা ওই ইয়েটা টেম্পারেচারটা মেনটেন করতে পারবো না। মডার্নও যদি এইভাবে হয়, আমার মনে হয় গভর্নমেন্ট প্রাইভেট সেক্টরকে যদি বলে যে আপনি ইম্পোর্ট করেন কোনো অসুবিধা নেই, শুধু আপনি আমার রুলস রেগুলেশন ফলো করবেন, আপনি যে কটা ওষুধ সাপ্লাই দিতে পারেন আপনি আমাকে দেন, আমাকে 1 লাখ ডোজ দিলো দেন, 10 লাখ দিলো দেন, কিন্তু কোনো বাইন্ডিং এ ফেলবেন না যে ভাই আপনাকে আমি 10 লাখে না দিলে পরে আপনাকে আমি লিগালি আপনাকে আমি আপনাকে পরে ধরবো। এই করতে গেলে কিন্তু আপনি টাইম হারিয়ে যাচ্ছেন, সময় কিন্তু হেরে যাচ্ছে, চলে যাচ্ছে। এখানে বুঝতে পারবে টাইম ইজ ভেরি ফ্যাক্টর, ভ্যাকসিনেশন যত তাড়াতাড়ি আমরা করে ফেলতে পারবো সারা বাংলাদেশে, তত তাড়াতাড়ি রোগ থেকে বেঁচে যাবেন। আপনি ইংল্যান্ডকে দেখেন, আমেরিকাকে দেখেন, এরা কিন্তু আমেরিকা দেখেন এখন সবচেয়ে লোয়েস্ট রেট হয়ে গেছে, আমেরিকান ঘটছেই না ঘটনা, অনেক কমে গেছে ওদের ইনফেকশনের, কারণ ওরা ডবল ডোজ ভ্যাকসিনেশন দিয়ে এই কাজটা কিন্তু কমপ্লিট করে ফেলছে। আমাকে এখন যেভাবেই হোক, কম পয়সায় হোক বেশি পয়সায় হোক, যেভাবেই হোক ভ্যাকসিন নিয়ে এসে আমাকে ভ্যাকসিনেশন প্রোগ্রামটা পুরো চালু করে দিতে হবে। এখানে টাকা দিকে তাকালে কিন্তু হবে না, কিন্তু আমার লাইফ সেভিংটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা আমার দরকার একটা ব্রিজ কম হোক, আমার দরকার একটা রাস্তা কম হোক, এটা কোনো ইম্পর্টেন্ট না, কিন্তু আমার ভ্যাকসিনেশন প্রোগ্রামটা হতে হবে। যে কোনো জায়গা থেকে সরকার সবাইকে বলে দিক যেখান থেকে পারেন আপনারা নিয়ে আসেন, শুধু আমরা যেন রুলস এন্ড রেগুলেশনটা মেনটেন করি গভর্নমেন্টের। আপনাকে আমি বলবো ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের রুলস এন্ড রেগুলেশন ইজ ভেরি স্ট্রিক্ট, এখানে আপনি একদম সুন্দরভাবে জিনিসটা, যে কোনো ভুয়া জিনিস আপনি বাংলাদেশে ঢুকাতে পারবেন না ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে, এখানে এটা সিস্টেম মানে আমি নিজে ফার্মার সাথে জড়িত, তো আমি এটা ভালো করে জানি, শুধু পারবেন না এই জিনিসটা ওপেন করে গেলে তখন সবাই বিভিন্ন নেটওয়ার্ক খুঁজতে থাকবে, দিলে তো সরকারেরও উপকার হবে। ডক্টর জুনায়েদ, এখানে আরেকটা প্রশ্ন, যে আমরা তো এখন পর্যন্ত ভ্যাকসিন 40-এর উপরে দিচ্ছি, কিন্তু আমরা আক্রান্ত তো দেখছি একেবারে মানে 40-এর নিচেও প্রচুর প্রচুর আক্রান্ত হয়েছে। তো আসলে ভ্যাকসিনটা আসলে কাদের জন্য প্রযোজ্য, আপনারা কি সাজেস্ট করেন? সবার জন্য প্রযোজ্য, সবার মানে কত? সেটা 18 উপরে যারা হবে সবার জন্য এটা আসলে প্রযোজ্য হবে। আমি জিনিসটা বুঝাই দিই আপনাকে, আমাদের বয়স যত হবে তত কিন্তু শরীরে রোগ শোক বেশি হবে, আমাদের আমাদের ইমিউনিটি কমে যাবে, যার জন্য আমি তারেক বারবার বলছে যে এই যে ভিটামিন ডিটা খাবেন, আপনারা রোদে যাবেন, ফলমূল খাবেন, ইমিউনিটি জিনিসটা ভালো মতন বুঝে নেন। জিনিসটা হচ্ছে যে গাড়ি পুরান হলে ডিস্টার্ব দিবে, আপনি যত বয়স হবে আপনি তত ডিস্টার্ব দিবে, আপনার মধ্যে বিভিন্ন টাইপের ডায়াবেটিস, বিভিন্ন টাইপের প্রেশার, এইসব রোগগুলি কিন্তু ঢুকবে, ঢুকলে আপনার শরীর ইমিউনিটি কমে আসবে, ইমিউনিটি কমে আসলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। 18 বছর অথবা 20 বছর একটা একজন মানুষের সাথে আপনি একজন 50 বছরের মানুষের তুলনা করতে পারবেন না, সুতরাং এই জন্য ডোজটা আগে দেওয়া হয় সিনিয়র লোকদের, কারণ ওদের ইমিউনিটি কম, তো ইমিউনিটি বাড়াতে হবে। ইমিউনিটি একদম ইয়াং বয়সেও যে খুব একটা বেশি তা না, কিন্তু ওদের বেশি আমাদের তুলনায়, ইয়াং থাকলে আপনার শরীরে রোগ সব একটু কম হয়, শরীরের জোর বেশি থাকে, আপনি রোগে এভাবে অ্যাটাক হবে না। বাংলাদেশের জন্য আপনারা সাজেস্ট করছেন কত বছর, মানে কত বছর? এখন তো 40 পর্যন্ত নামবে, আমি তো সাজেস্ট করবো 30-এর পর্যন্ত নেমে আসতে, কিন্তু ভ্যাকসিন জোগাড় করতে হবে, তো আপনি তো ভ্যাকসিনে জোগাড় করতে পারছেন না, সুতরাং প্রায়োরিটি বেসিসে যেতে হবে। তো ভ্যাকসিন যেহেতু জোগাড় করতে পারছেন না, এবং মৃত্যুর হার যেহেতু 60-এর উপরে, যারা 55-এর উপর যারা, ওরাই 70% থেকে 80% মারা যাচ্ছে, তো আগে তাদেরকে কমপ্লিট করেন আপনি বাংলাদেশে, যেখান থেকে পারেন আপনি ভ্যাকসিন এনে। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি ভ্যাকসিন জোগাড় করে দেন, ওপেন করে দেন, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এটা দেখবে, এটা কোনো অসুবিধা নেই, কিন্তু যে যার মতন চ্যানেল আছে গভর্নমেন্ট কিনুক, কিনে এটা দিয়ে দিক, একটা ব্রিজ কম হোক, পদ্মা ব্রিজ দরকার হলে আমার 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 ইয়ে তো দরকার হলে আমার 6 মাস পরে পদ্মা ব্রিজ চালু হোক, অথবা অন্য ব্রিজ 6 মাস পরে অথবা 1 বছর পর চালু হোক, কিন্তু আমি ভ্যাকসিনেশন প্রোগ্রামটা প্রায়োরিটি বেসিসে কমপ্লিট করে ফেলে। একটা মানুষের জীবন চলে গেলে এই মানুষের জীবনটা কিন্তু আসবে না, আপনি প্রথম দিকেই বলছেন, তারেকও বলছে, সেটা হলো যা যেই ফ্যামিলিতে এই ভাইরাসটা ঢুকছে এবং যাদেরকে শেষ করছে তারা টের পেয়েছে যে আসলে ভ্যারিস ইয়ার। আর আমরা প্র্যাকটিক্যাল হসপিটাল ম্যানেজমেন্টের সাথে জড়িত, তো
আমরা সাফার করছি আসলে এপ্রিল মাসে, এটা আপনারা আপনাদের আসলে বোঝানো যাবে না এপ্রিল মাসে আমরা কি সাফার করছি, কিভাবে যে আমাদের অক্সিজেন জোগাড় করতেছে, ডাক্তারকে হেল্প করতেছে, তারপরে ওষুধের জন্য জোগাড় করতেছে, রেমডিসিভির পর্যন্ত শর্ট পড়ে গেছিল। এখন থেকে যদি সরকার রেমডিসিভির স্টক না করে, অক্সিজেন যদি না ঠিক করে, তাহলে আমাদের জন্য সামনে মহাবিপদ আসছে। ধন্যবাদ। আমরা একেবারে শেষের দিকে প্রফেসর তারেক আলম, যদি আর মিনিট খানেক সময় আছে আমার হাতে, যদি কিছু যোগ করবার থাকে ছোট্ট করে। ধন্যবাদ। আসলে যোগ করার এই এক পুরান কথা তো আমরা বারবারই বলছি যে মাস্ক পরা, সোশ্যাল ডিস্টেন্স করা, কিন্তু আমাদের মানসিকতা চেঞ্জটা জরুরি। এখন পর্যন্ত আমরা সেটা চেঞ্জ করতে পারি, আসলে সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি, আল্লাহকে দায়ী করছি, আল্লাহ আমি তো সবসময় করছি, আল্লাহ আমাকে ভালো রাখবে। তা আমাদের নিজের যেটুকু করা উচিত সেটা যদি আমরা নিজেরা না করি, তাহলে আসলে যে ভয়াবহ চিত্র পাশের দেশে চলছে সেরকম যদি বাংলাদেশে হয়, তাহলে আসলে খুবই দুঃখজনক হবে, সেটা পুরোপুরি তৈরি হবে আমাদের নিজেদের দোষে। সেই জন্য এখনো বলছি সবাইকে, আমার ফিল করে বলছি সবার কাছে, মানে আর জোর করে বলছি অনেকবার, আপনি দয়া করে অ্যাটলিস্ট প্রধানমন্ত্রী যেটা বলেছেন, এই যে না বাড়ি নাই গেলেন, ঢাকাতে থাকেন, আর যদি চলে গিয়ে থাকেন তাহলে অ্যাটলিস্ট আইভারমেকটিন খান, বাড়িতে পৌঁছায় খান, আর ঢাকায় থাকলেও আইভারমেকটিন আপাতত খেতে থাকেন, আর যদি কোনো রকম ছোটখাটো উপসর্গ হয় সঙ্গে সঙ্গে আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেন, আগে চিকিৎসা শুরু হয়। আমার প্রত্যেক বছর এরকম ঠান্ডা লাগে, কালকে রাত্রে ঠান্ডা পানি খেয়ে গলা ব্যথা করছে, এরকম করে সময় নষ্ট করতে করলে এবারের ভ্যারিয়েন্টটাতে তাড়াতাড়ি লাংস ধরে গেছে, কারণ যদি না করে ভালো। অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর তারেক আলম এবং প্রফেসর ডক্টর জুনায়েদ শফিক আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, কথা হচ্ছিল কোভিড পরিস্থিতি নিয়ে বাংলাদেশের এবং সে সঙ্গে বিশ্ব পরিস্থিতি নিয়ে। আর সামনে ঈদ, প্রধানমন্ত্রী যেটি বলেছেন সবাইকে এবার বাড়িতে থেকে ঈদ করতে, যতটা সম্ভব বাড়ির বাইরে না বেরোতে। আমার অতিথি চিকিৎসকদ্বয় সেই একই পরামর্শ রাখলেন এবং একই সঙ্গে ওনারা বলছেন যে যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা গত এক দেড় মাস গেলাম, এটি আসলে সেকেন্ড ওয়েভ বলা যাবে না, বা সেকেন্ড ওয়েভ বললেও তার প্রাথমিক অবস্থা, বাংলাদেশে এখনও সেকেন্ড ওয়েভ শুরু হয়নি, তবে আশঙ্কা আছে, কেননা কিছুটা স্বীকৃতি আমরা মানে স্বীকৃতভাবেই বলা হচ্ছে, অফিসিয়ালি বলা হচ্ছে যে কয়েকজনের মধ্যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। আনঅফিসিয়ালি চিকিৎসকদের নানান সোর্স বলছে যে সংখ্যাটা অনেক বেশি হতে পারে, এবং সেটি হলে এবং এই যে মুভমেন্ট যেটি ঈদকে কেন্দ্র করে হলো, সেটি আসলে আমাদের পরিস্থিতিকে মের শেষ ভাগে অথবা জুনের প্রথম দিকে খুব খারাপ করে তুলতে পারে। কাজেই অনেক অনেক বেশি সতর্ক হতে হবে। দুজনই চিকিৎসকই কিছু ঔষধের পরামর্শ দিয়েছেন, সেগুলো ব্যবহার করবার কথা বলেছেন, যাদের কোভিড হয়নি, কোভিড হলেও কী ধরনের ঔষধ ব্যবহার করার কথা বলেছেন সেটি। সেকেন্ড ওয়েভ মোকাবেলার জন্য ওনারা যেটি বলছেন যে সরকারকে এখনই পদক্ষেপ নিতে হবে, পদক্ষেপ নিতে হবে, পর্যাপ্ত পরিমাণে ঔষধের ব্যবস্থা করতে হবে, টেকনিশিয়ানদের, নার্সদের এবং তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে, ডক্টরদের ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে, এবং হাই ফ্লো অক্সিজেনের পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করতে হবে, এবং সেই ব্যবস্থাটা আসলে এখন থেকেই করতে হবে। আর টিকার কোনো বিকল্প নেই, দুজনেই বলছেন যে টিকা হচ্ছে একমাত্র উপায়, যেটি আসলে আমাদেরকে মোটামুটিভাবে, আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা নেই বা ইউরোপের কোনো কোনো দেশের অভিজ্ঞতা নেই, টিকাই আসলে আমাদেরকে একটা মোটামুটি নিশ্চয়তা দিতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ ওনারা মনে করেন যে কোনো সোর্স থেকে হোক, যেভাবে হোক, সরকার আনুক, প্রাইভেট সেক্টর আনুক, টিকার ব্যবস্থা করতে হবে, এবং টিকার ব্যবস্থা করতে হবে, এবং একই সঙ্গে টিকা ওনারা মনে করেন প্রাইভেট সেক্টর আমদানি করুক, প্রাইভেট সেক্টর উৎপাদন করুক, যেভাবে হোক টিকার জন্য একটা ওপেন মাইন্ড নিয়ে এগিয়ে আসতে হবে সরকারকে। এবং সেই সঙ্গে ওনারা আরও মনে করেন যে টিকার বাইরেও আরও বেশ কিছু কাজ করা দরকার। সেই কাজগুলো হচ্ছে যেটি আমরা নাগরিকরা করব, স্বাস্থ্যবিধি মেনে চলব, সরকার সেই স্বাস্থ্যবিধি মানতে যেন নাগরিকরা চেষ্টা করেন, বাধ্য হন, সেই ব্যবস্থা সরকার করবে। এবং সেই সঙ্গে মাথায় রাখতে হবে যে কোভিড থেকে আমাদের স্থায়ী মুক্তি নেই। ওনারা বলছিলেন যে স্প্যানিশ ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা যেটি এখনও আছে, এখনও প্রতি বছর কিছু না কিছু মানুষ ইনফ্লুয়েঞ্জা মারা যায়, কাজে কোভিডের সঙ্গে আমাদেরকে কিন্তু স্থায়ীভাবে বসবাস করতে হবে। কাজে স্থায়ীভাবে বসবাস করতে হলে যে ধরনের বিধিবিধানের কথা চিকিৎসকরা বলছেন, বিজ্ঞানীরা বলছেন, বা হুয়ের থেকে বলা হচ্ছে, সেসব বিধিবিধান মেনেই আসলে আমাদেরকে চলতে হবে, এবং রাষ্ট্রকেও এর সঙ্গে লড়াই করবার পূর্ণ প্রস্তুতি রাখতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।